নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, এটি ডিসেম্বর মাসের ধনু রাশির জাতক ও জাতিকার মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে ডিসেম্বর মাস আপনাদের জন্য কী বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রগুলো শুভ রয়েছে, কোন ক্ষেত্রগুলোতে সাবধানতা অবলম্বন করতে হবে, সমস্ত বিষয় আমি তুলে ধরার চেষ্টা করছি। তবে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100% মিলবেই, এ ধরে এগোবেন না। বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, এতটুকুই বলবো। আসুন, আমি একে একে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে এই ডিসেম্বর মাসটা আপনাদের জন্য কী বার্তা বহন করতে চলেছে। যদিও বা এই রাশিফলটি অনেক লেটে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, বিশেষ কারণবশত আমি রাশিফলগুলো করতে পারিনি। আসুন প্রথমে আসি শরীর স্বাস্থ্যের জায়গাটা, কারণ কথা আছে না, স্বাস্থ্যই সম্পদ। দেখুন, শারীরিক পার্টটা খুব একটা যে খারাপ যাবে তা নয়, তবে ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের কাজের জায়গায় কিন্তু উত্থান দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ যারা চাকরি করছেন তাদের চাকরিতে প্রমোশন বা পদোন্নতি ঘটতে চলেছে। তবে শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে এই মাসে, অর্থাৎ এই মাসে কিন্তু আপনার পিঠ পিছিয়ে শত্রুতা লাগবে, প্রত্যক্ষ শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝুট ঝামেলা এড়িয়ে চলার ব্যবস্থা করুন, এই মাসে কিন্তু যে কোনো বিষয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়বেন না। কোথাও ঝুট ঝামেলা হচ্ছে, আপনি গিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন, সেখান থেকে কিন্তু আপনার বিরুদ্ধে কোনো আইনগত গোলযোগ আসারও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে ফ্যামিলি সাপোর্টের জায়গাটা কিন্তু রয়েছে, অর্থাৎ পরিবারের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে, বিশেষ করে যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও বিদেশ থেকে কোনোভাবে অর্থ আসে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে মাসটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এই মাসে আপনাদের কিন্তু ঋণ কমতে চলেছে, যাদের ঋণ রয়েছে প্রচুর পরিমাণে সেই ঋণ কিন্তু কমতে চলেছে। তবে একটি কথা বলে দিই, এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং এই রাগ জেদের কারণে কিন্তু অনেক কিছুই প্রবলেম আসবে। যেমন রাগের বশে বা জেদের বশে কোনো রকম ডিসিশান নিয়ে নেবেন, সেই ডিসিশান কিন্তু আপনার জন্য যথেষ্ট পরিমাণে ক্ষতিকারক বলে সাব্যস্ত হবে। তাই আপনারা এই মাসে দুমদাম রাখবেন না, একটু বুঝে চলুন। ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে একটু হলেও প্রবলেম আসবে, কোন জিনিসটা করবো কোন জিনিসটা করবো না সেই জায়গায় কিন্তু একটু হলেও প্রবলেম আসবে। এই মাসে প্রেমের জায়গায় কিন্তু কিছু পরিমাণ বাধা বিঘ্ন আসার সম্ভাবনা রয়েছে। যদিও বা আপনাদের মধ্যে যদি সম্পর্কের জায়গাটা যদি তিক্ততা না হয় সেই জায়গাটা কিন্তু সেরকম প্রবলেম না আসতে পারে, তবে তৃতীয় ব্যক্তির প্রবেশ আপনাদের প্রেম জীবনে কিন্তু ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে কাউকে অর্থ ধার দেবেন না এবং অর্থ ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করুন। বিশেষ করে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে, অর্থ যদি ধার দেন সেই অর্থ কিন্তু ফেরত পাবেন না, আর যদি পান অনেক দেরি হয়ে যাবে। তাই যদি দিতে হয় খুব মানে পারতপক্ষে দিতেই হবে, এরকম যদি হয় সেক্ষেত্রে আপনারা আগে লিখিত পরিত করে তারপর সেই অর্থ ধার দেন। এই মাসে আপনাদের 16 তারিখের পরবর্তী সময়ে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বিভিন্ন সূত্র থেকে। এছাড়াও নিজস্ব বাহন ক্রয়, গৃহ নির্মাণ হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে 16 তারিখের পরবর্তী সময়ে। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে এবং যারা দ্বিবিবাহের জন্য এগোতে চাইছেন তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতেই পারেন। পাশাপাশি এই মাসে আপনারা মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন। এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উত্থান লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে আপনার জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কিন্তু সাকসেস লক্ষ্য করা যাচ্ছে এবং যারা বাড়ির থেকে অনেক দূরবর্তী স্থানে কোনো ব্যবসা করছেন বা চাকুরি সূত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ যেতে চলেছে। এডুকেশন সেক্টরের জায়গায় যদি বলা যায়, এডুকেশন সেক্টরের জায়গাটা কিন্তু কিছুটা আপস অ্যান্ড ডাউন হতে চলেছে,
অর্থাৎ কোনো কোনো সময় আপনাদের মন মানসিকতা লাগবে পড়াশোনাতে, আবার কখনো কখনো লাগবে না। রেজাল্ট ওভারঅল 19-20 হতে চলেছে, তবে যারা গুপ্তবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ডেফিনেটলি ভালো হতে চলেছে। এই মাসে আপনারা দাম্পত্য সুখ কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ দাম্পত্য জীবনে সুখ আপনাদের আসতে চলেছে। যারা নিউলি ম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রে অতীব শুভ, এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে, এটা নো ডাউট বলা যেতে পারে। আর্থিক স্থিতির জায়গায় যদি বলা যায়, আপনাদের এই মাসে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসবে বিভিন্ন সূত্র থেকে, এবং খরচার জায়গাটা খুব কম মাত্রায় হলেও মেডিকেল এক্সপেন্সেসের জায়গাটা কিন্তু একটু রয়েছে। এই মাসে আপনারা কিন্তু অনেকটাই বেটার ফিল করতে চলেছেন বিগত মাসগুলির থেকে, এটুকুটা আমি খুব দাবি নিয়ে বলতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।